আজ 21শে জুন বিশ্ব যোগা দিবস, আর এই দিনটির গুরুত্ব অনেক। পৃথিবীর মানুষ সুস্থ থাক এই প্রত্যাশা নিয়ে বারুইপুর সাচি দাক্ষিণাত্য আবাসনের পরিবারের পক্ষ থেকে প্যানাসিয়া প্যাথোলজির সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার সূচনা করেন চিকিৎসক সৌভিক ব্যানার্জি। এরপর বিশিষ্ট যোগা প্রশিক্ষক মঞ্জুরি বসু কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে অনুষ্ঠানটির শুরু করে। বেশি কথার ভেতরে না গিয়ে, কারণ অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে দুর্যোগের জন্য, তাহলে আমরা সরাসরি তাই চলে যাবো। একটা কথাই মনে রাখবে, মানসিক পরিস্থিতি যোগার পাশাপাশি সুস্থ থাকার বেশ কিছু নিদর্শন দেন থেরাপি চিকিৎসা নিয়ে। দাক্ষিণাত্য আবাসিকদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। ব্যায়ামের মাধ্যমে আমাদের জীবনকে আরো ভালোভাবে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য আজকে এই বিশেষ দিনটাকে আজকে আমরা এখানে খুব সুন্দরভাবে আমরা দাক্ষিণাত্য ফ্ল্যাটে এখানে একটা আয়োজন করেছিলাম। এখানে সবাই মিলে একসাথে আমরা যেখানে এখানে একসাথে বসবাস করি একটা ফ্যামিলি হিসাবে, তো এখানে সবাই একসাথে এসে আজকে ব্যায়ামে যোগদান করেছিলাম, তো আমার তো খুব ভালো লাগলো এবং আশা করছি সবাইকে ভালো লেগেছে। দাক্ষিণাত্য আবাসনের আয়োজকদের ধন্যবাদ জানান প্রশিক্ষকগণ, সেই সাথে তাদের গুরুত্বপূর্ণ মতামত জানান। আপনাদের এই মানে এই কি বলবো এটা ফ্ল্যাটের সোসাইটির এই অনুষ্ঠানটা ভীষণ মানে সর্বসাকল্যে সুন্দর, আর আমার তো মনে হয় যদি আমরা এই ওয়েদারটা এখনের মতো ওয়েদারটা পেতাম তাহলে হয়তো আমরা মাটি করলে আরো বেশি জিনিসটা হতো। সারাদিনে অনেক সময়, তার মধ্যে একটা ঘন্টা বার করে নেবো নিজেদের জন্য, নাহলে নিজেদের পরিবারের লোকদেরকে ভালো রাখবো কি করে? নিজেরা যদি না সুস্থ থাকি, স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে ভালো রাখার জন্য নিজেদেরকে ফিট থাকতে হবে, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, যোগা করতে হবে, সবাইকে এটা জানতে হবে। আগামী দিনে আরো অনেক স্বাস্থ্য নিয়ে অনুষ্ঠানের প্রত্যাশা আবাসিকদের। ইন ওয়ান সেন্টেন্স একটা কথাই বলি, এক্সেলেন্ট, সুপার। সে উপকার হবে কেন? যোগা ছাড়া, শোনো একটা কথা বলি ভাই, যোগা ছাড়া কোনো অবকাশ নেই। শরীরকে স্বাস্থ্যকে ঠিক রাখতে যোগা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা কেন পৃথিবীর সব জায়গাতে, পৃথিবীর সব জায়গাতে সেটা প্রোগ্রামটা সত্যি খুব দরকার ছিল। অনেকদিন পরে আমরা একসঙ্গে সবাই মিলে ব্যায়াম করলাম, সবাই মিলে দাদারা সব দিদিরা মিলে দারুণ লাগলো, খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা সকাল কাটলো আমাদের। তার জন্য ধন্যবাদ ডাক্তার সৌভিক ব্যানার্জিকে এবং সমস্ত দাদাগুলোকে থ্যাংক ইউ, আর যারা দিদিরা যারা আমাদের জন্য এতটা সময় মূল্যবান সময় বার করে এনেছেন তাদের জন্য আমার থেকে আন্তরিক এবং আমাদের দাক্ষিণাত্য থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের বিশেষ পাওয়া এই আবাসনের একটি কিশোরী অসাধারণ পারফরমেন্স তুলে ধরে, যা সকলকেই মুগ্ধ করে এবং প্রেরণা যোগায় আগামী দিনে যোগা নিয়ে বেঁচে থাকতে। বিপ্লব চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ডক্টর প্রেসক্রিপশন।